বড় রানী, সব আয়োজন ঠিকঠাক হয়েছে, দেখে নিয়েছ তো? আমার একমাত্র আদরের রাজকন্যা স্বয়ংবর বলে কথা, এখানে যেন কোনো ত্রুটি না থাকে। মহারাজ, আমি একবার দেখে নিয়েছি, আবারও সব মিলিয়ে নেব। আপনি এত চিন্তা করবেন না তো, হাতে এখনো অনেকটা সময় আছে। যান, আপনি বিশ্রাম নিন। ওদিকে রাজকুমার নজরবন্দী, কিন্তু তাকে একবার রাজকন্যা মায়ের সাথে দেখা করতেই হবে। মায়াকে আগে তার মনের কথা জানাতে হবে, তারপর বাকি কাজ। আমি বরং চাদরটা মুখে ঢেকে বেরিয়ে পড়ি, কেউ দেখলে বলবো গুপ্তচর। রাজকুমার তার পরিকল্পনা মতো চাদর দিয়ে মুখ ঢাকা দিয়ে বের হলো, কিন্তু প্রহরী তাকে দেখে নিল। কে কে আপনি? আমি গুপ্তচর, জরুরি কাজে সীমান্তে যাচ্ছি, পথ ছাড়ো। মহারাজের কড়া হুকুম, মুখ না দেখিয়ে কাউকে প্রাসাদে যেতে কিংবা আসতে না দিতে। আমি কি মহারাজের কাছে গিয়ে তোমার নালিশ করব? জরুরি কাজে যাচ্ছি, আমাকে যেতে দাও। কিন্তু আর একটু আমার দেরি করালে রাজবাড়ির চাকরি তোমার হারাতে হবে। আমি কি নিজে গিয়ে মহারাজকে ডেকে নিয়ে আসবো? যাই তাহলে। আরে গুপ্তচর দাদা, রাগ করো না, আমি তো নতুন এসেছি, তাই তোমাকে চিনতে পারিনি। দোষ দিও না দাদা, যাও, তুমি যাও। খুব ভালো, মন দিয়ে পাহারা দাও, আমি মহারাজকে বলবো যেন তোমাকে তোমার মাসাহারা বাড়িয়ে দেয়। চলি। কি দয়া তোমার, একদম আমাদের রাজকুমারীর মতো। ওদিকে রাজকন্যা নীলাম্বরী এলো সমুদ্রনগরের প্রাসাদে। মহারাজ ধ্রুবরাজ রায় তাকে বরণ করে নিলেন। এসো রাজকন্যা, তোমার আগমনে আমি ভীষণ খুশি হয়েছি। আপনি আমায় ডেকেছেন আর আমি আসব না, এটা হতে পারে না মহারাজ। আপনি তো শুধু সমুদ্রনগরের মহারাজই নন, আপনি আমার মামা বাবুও বটে। রাজকন্যা নীলাম্বরী, এখন থেকে মহাবুবা কিংবা মহারাজ নয়, আমি হব তোমার পিতা। এ রাজ্যের রাজবধূ করব বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। এসো, ভেতরে এসো। আমার মা এই বিশাল সাম্রাজ্যের রাজকন্যা হয়েও কানাকড়িটিও পায়নি। বিয়ে হোক বা না হোক, এই সিংহাসন আমার চাই। আর আমি এই রাজ্যে রাজ করব বলেই তো এসেছি। শুধু রাজকুমারের সাথে একবার বিয়েটা হয়ে যাক, আমি দেখব এই রাজ্য কেমন করে তোমরা চালনা করো। আমার কথাই হবে এখানকার শেষ কথা। কি ভাবছো রাজকন্যা নীলাম্বরী, এসো। ও কিছু নয়, আসলে প্রাসাদের বাইরে তো আসার সুযোগই হয়নি কখনো। আমি যে সূর্যের স্পর্শও পাইনি কখনো, সূর্যের আলো যে আমার কলঙ্ক লাগবে, তাই তো রাতে চাঁদের আলোয় এখানে এলাম। ওদিকে রাজকন্যা মায়ার চোখে ঘুম নেই, সে বারান্দায় দাঁড়িয়েছিল, তখন সেখানে এলো রাজকুমার তাজ। কে কে আপনি? এত পাহারা ভেঙে আপনি কেমন করে এখানে আসলেন? এই কে আছো? প্রাসাদে গুপ্ত শত্রু প্রবেশ করেছে। রাজকুমার তাজ তার মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে নিল। রাজকন্যা তাকে দেখে মনে মনে বেশ খুশিও হলো, মুখে তা প্রকাশ করল না। ওদিকে রাজকুমার রাজকন্যাকে দেখে যেন সব কথা হারিয়ে ফেলল। সমুদ্রনগরের রাজকুমার তাজ, আপনি এত রাতে এভাবে এখানে কেন এসেছেন? কি হলো, কিছুই তো বলছেন না। ওদিকে রাজকন্যার ডাকে প্রহরী এলো। রাজকুমার প্রহরীকে দেখে আড়ালে লুকিয়ে পড়ল। রাজকন্যার জয় হোক। রাজকন্যা, আপনার গলার আওয়াজ পেলাম না, মানে ও কিছু নয়, তুমি যাও প্রহরী দাদা, তোমার কাজ করো। জি রাজকন্যা। এবার রাজকুমার রাজকন্যা মায়ের হাত ধরে তাকে আড়ালে নিয়ে গেল। আরে আরে, এ কি করছো, কি করছো তুমি? আমাকে পরপর শুয়ে দিলে যে আমার বদনাম হয়ে যাবে। প্রিয় মানুষ শুয়ে দিলেও কি বদনাম হয়? হলে কলঙ্ক হতে পারে। আমি তো কলঙ্ককে ভয় পাই। চাঁদেরও তো কলঙ্ক আছে, তবুও জ্যোৎস্নাকে সকলে কত ভালোবাসে। তার ব্যাখ্যা না হয় থাক, আপনি এত রাতে এখানে কেন এসেছেন সেটা আমায় বলুন। তোমার স্বয়ংবর আর আমাকে কেউ আমন্ত্রণ জানালো না? শত্রুরাজ্যের রাজকুমারকে আমন্ত্রণ জানালে সেটা নিশ্চয়ই কোনো রাজকন্যার জন্য সম্মানজনক হবে না। ওদিকে রাজা ধ্রুবরাজ রায় রাজকন্যা নীলাম্বরীর প্রাসাদে আসার সংবাদ দিতে রাজকুমারের কক্ষে গেল। রাজকুমার,
রাজকুমার দেখে যাও, প্রাসাদে ভাবী রাজবধূর পায়ের ছাপ পড়েছে। রাজকুমার, এ কি কক্ষের দরজা এমন চাপানো কেন? ভেতরে তো কেউ নেই। প্রহরী, প্রহরী! জি মহারাজ। জি মহারাজ, রাজকুমার কোথায়? কোথায় থাকো তোমরা? এমন কড়া পাহারা থাকতেও রাজকুমার প্রাসাদের বাইরে পা রাখলো কেমন করে? কিন্তু মহারাজ, রাজকুমার তো বাইরে বেরই হয়নি। তবে কি সে উধাও হয়ে গেল? যাও, যেখান থেকে পারো রাজকুমারকে খুঁজে বের করো, যাও। প্রহরী চলে গেল, কিন্তু মহারাজ এখন রাজকন্যা নীলাম্বরীকে কি বলবে সেটাই ভেবে পাচ্ছিল না। ওদিকে সেখানে এলো রাজকন্যা নীলাম্বরী। মহারাজ, এটাই তো হওয়ার কথা ছিল। স্বয়ংবরে যে রাজকন্যার মুখ না দেখে চলে আসে, সে নিজের প্রাসাদে কেনই বা তাকে দেখতে চাইবে? মহারাজ, আপনি অনুমতি দিলে আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। না রাজকন্যা নীলাম্বরী, তুমি কোথাও যাবে না। কুমারের মন একবার শুধু জিতে নাও, একবার ভিটে হয়ে যান। দায়িত্ব কাঁধে এসে পড়লে যে কেউ সেটা মানতে বাধ্য। তুমি ভেবো না, যাও, বিশ্রাম নাও। আমার কুমারের মন জুগিয়ে চলতে বয়ে গেছে। বিয়েটা করব শুধুমাত্র তোমাকে আর তোমার আদরের পুত্রকে বসে আনার জন্য। ওদিকে রাজকন্যার সাথে রাজকুমার তার জমানো সব কথা বলতে শুরু করলো। রাজকন্যা কেন যেন তা এড়িয়ে যেতে পারলো না। ওদিকে স্বপ্নদ্বীপের রাজকন্যা নীলাম্বরীর সাথে আমার পিতা আমার সম্বন্ধ করেছে। আমি তোমাকে আমার রানী রূপে পেতে চাই রাজকন্যা মায়া। আমি সব ফেলে ছুটে এসেছি, তুমি কি চাও কেবল সেটা জানতে? আমি সাতরানী সোনার কন্যা, আমি তাদের দুঃখ দিতে পারবো না রাজকুমার। তুমি ফিরে যাও, আর কখনো এখানে এসো না, এতেই তোমার মঙ্গল। ভোর হয়ে এলো, তুমি তোমার রাজ্যে ফিরে যাও কুমার। সবাই কি চায় সেটা তো জানলাম, তুমি নিজে কি চাও সেটা তো বলো। পরশু আমার স্বয়ংবর, আমি কি চাই তাতে এখন আর কিছুই আসে যায় না। কেউ দেখার আগে তুমি ফিরে যাও, না হলে বিপদ হয়ে যাবে রাজকুমার। আর তুমি সব সময় ভালো থেকো, এটাই আমি চাই। বিদায়। আড়ালে দাঁড়িয়ে ছোট রানী সব কথা শুনে নিল, কিন্তু সে এখন কি করবে? একবার রাজকুমার তার ছোট রানীকে সাহায্য করেছিল, রাজকন্যার প্রাণও সে ফিরিয়ে দিয়েছিল। শত্রুরাজ্যের রাজকুমার বারবার কেন আসে এখানে? সে কি আমাদের কন্যাকে সত্যি ভালোবাসে, নাকি এটা কোনো চক্রান্ত? তবে রাজকুমারকে কখনোই তেমন মনে হয়নি। কি হচ্ছে এসব? কি করব এখন আমি? কি করে আমার রাজকন্যার মনটা ভালো রাখব? মন খারাপ করে রাজকুমার তাস তার রাজ্যে ফিরে গেল। মহারাজ তাকে প্রাসাদের ছাদে খুঁজে পেলেন। তুমি এখানে কি করছো? আমাকে তো বাইরে যেতে বারণ করেছেন মহারাজ, প্রাসাদের ছাদে আসা বারণ সেটা তো জানা ছিল না। আমি দৃষ্টিবন্দী, তাই বলে কি গৃহবন্দীও? আমাকে ভুল বোঝো না, আমি জানি তোমার কিসে ভালো হবে। আমার কিসে ভালো হবে সেটা আমি জানি পিতা। না, তুমি জানো না, তুমি যা করেছো তাতে তা কখনোই প্রমাণ হয় না। যাই হোক, কথায় কথা বাড়ে, রাজকন্যা নীলাম্বর এসেছে। আমার মনে হয় তোমার তার সাথে কথা বলা উচিত। যাও, তার সাথে কথা বলো, মহারাজের আদেশ মনে করলে তাই। তবে যাও এখন। ওদিকে সন্ন্যাসিনী শুধু সুযোগের অপেক্ষায় করছিল। কাল স্বয়ংবর, কাল এই সন্ন্যাসিনী করবে বাজি মাত। সব আশার আলো দুঃখের কালো মেঘে ঢেকে যাবে। এখানে কোনো বিয়ে হবে না, এখানে একটা উৎসব হবে না, হবে শুধু রং বাজ আর রক্তারক্তির খেলা। রাজকুমার তাস তার পিতার আদেশ পালন করতে দেখা করতে গেলেন রাজকন্যা নীলাম্বরীর সাথে। আমার কি সৌভাগ্য, রাজকুমার তাজ আমার দোরগোড়ায়। এই বিয়েতে আপনি সুখী হবেন না রাজকন্যা নীলাম্বরী, তার চেয়ে এই ভালো নয় কি? সেটা তো আপনি আমাকে আগেই জানিয়ে দিতে পারতেন, এত অসম্মান আমাকে কেন করলেন কুমার? আপনার রাজধর্ম কি আপনাকে এসবই শিখিয়েছে? আমি জানি আপনি সবাইকে সম্মান করেন, সুখ তো অনেক হলো, আপনার সাথে বাকি জীবনটা না হয় দুঃখে আনলেই পার হব। আমি আপনার দুঃখের অনলে পুরে খাঁটি সোনা হতে চাই রাজকুমার, কারণ আমি আপনাকে চাই। কেন বুঝতে চাইছেন না?
সহজ কথাটা আপনি বা কেনই বুঝতে পারছেন না রাজকুমার, আমি তো শুধু আপনার জন্যই এখানে এসেছি। আমি বিয়ের আসরে আপনার জন্য অপেক্ষা করব। আমাকে দয়া করে লগ্নভ্রষ্টার অপবাদ দিবেন না। আপনি ভুল করছেন রাজকন্যা নীলাম্বরী, এতে আপনার আমার কারোই ভালো হবে না। এত ভালো দিয়ে কি জীবন চলতে পারে রাজকুমার? আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। মহারাজের বয়স হয়েছে, আমি তার চাওয়াকে সম্মান করি, আমি তাকে দুঃখ দিতে পারবো না। বাকি সবটা আপনার হাতে, এবার কি করবেন সেটা আপনি ভাবুন রাজকুমার। তো বন্ধুরা, এবার কি হবে? নীলাম্বরীর সাথে কি রাজকুমার তাজের বিয়ে হবে? সন্ন্যাসিনী এবার কি করবে? তার ফাঁদ কেটে কি রাজকন্যা মায়া বের হতে পারবে? জানতে হলে চোখ রাখুন সাতরানী সোনার কন্যার পরবর্তী এপিসোডে।